हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मास्टर की पाठशाला वेर यू लर्न इंग्लिश बेटर थ्रू बेंगली, जहां तुम्हें इंग्रजी सीखे बांगला अनेक बेटर भावे। वेस्ट बेंगल पुलिस कांस्टेबल मेन परीक्षा एक्साइज मेन परीक्षार इंग्लिश प्रिपरेशन मॉक टेस्ट सीरीज़ आज के 77th मॉक टेस्ट। प्रति मॉक टेस्ट खूब गुरुत्वपूर्ण तुम्हारे परीक्षाते तुम्हारे एक्साइज मेन परीक्षा खूब তাড়াতাড়ি হতে চলেছে, অল্প কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা। সুতরাং মক টেস্টগুলো তোমরা সিরিয়াসলি ফলো করো, বাড়িতে প্র্যাকটিস করো। তোমাদের প্র্যাকটিস করতে কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। তোমরা তোমাদের প্রতিটি মক টেস্টের স্কোর কমেন্টে শেয়ার করো। পিডিএফ ফাইল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে পেয়ে যাবে, কিংবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকেও পেয়ে যাবে। শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাড এ সুটেবল প্রিফিক্স টু মিটার টু মেক এ নিউ ওয়ার্ড। মিটার শব্দের সাথে প্রিফিক্স অ্যাড করে নতুন শব্দ তৈরি করতে বলা হয়েছে। মনো, পোস্ট, পেরি, প্রো। সঠিক উত্তর হবে অপশন সি, পেরি, পেরিমিটার। ওকে, সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার টু, অ্যাড এ সুটেবল সাফিক্স উইথ ফিয়ার টু মেক ইট অপোজিট। ফিয়ার শব্দের সাথে কোন সাফিক্সটা বসালে সেটা একটা অপোজিট ওয়ার্ড হবে। ফিয়ারলেস, ফিয়ারলি, ফিয়ারনেস, ফিয়ারশিপ। সঠিক উত্তর হবে অপশন এ, ফিয়ারলেস। কোয়েশ্চেন নাম্বার থ্রি, হোয়াট ইজ দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ নেচার। নেচার কথাটার অ্যাডজেক্টিভ ফর্ম কি? ন্যাচারালাইজ, ন্যাচুরাল, ন্যাচুরালি, নেচার। দেখো, নেচার শব্দটা হচ্ছে নাউন, ঠিক আছে। ন্যাচারালাইজ এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। ন্যাচুরাল এটা হবে অ্যাডজেক্টিভ, ন্যাচুরাল এটা হবে অ্যাডজেক্টিভ। অ্যান্ড ন্যাচুরালি এটা হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং বলতে পারি আমরা যে অপশন বি হবে সঠিক উত্তর, নেচারের অ্যাডজেক্টিভ ফর্ম ন্যাচুরাল। কোয়েশ্চেন নাম্বার ফোর, শি ডান্সেস অ্যাজ এ কিংবা অ্যান ডাজ। সে নাচ করে যেমনভাবে কে নাচ করে, তার মতো করে সে নাচ করে। ডান্সার, অ্যাক্ট্রেস, প্রিন্সেস, পিকক। সে নাচ করে কার মতো করে? পিকক, ময়ূরের মতো করে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, অল দি ওয়ার্ল্ড ইজ আ ড্যাশ। গ্লোব, স্টেজ, প্লেগ্রাউন্ড, হোম। সমস্ত পৃথিবীটাই হচ্ছে একটা, অপশন বি হবে সঠিক উত্তর, স্টেজ। সমস্ত পৃথিবীটাই হলো একটা স্টেজ, এবং এই কথাটি, বিখ্যাত উক্তিটি করেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। সো অল দি ওয়ার্ল্ড ইজ আ স্টেজ। কোয়েশ্চেন নাম্বার সিক্স, টু ড্যাশ ইজ হিউম্যান। হিউম্যান মানে হচ্ছে মানুষ। তাহলে মানুষ মাত্রই কি করে? এর, ক্রিয়েট, স্ট্রাগল, সাকসিড। সঠিক উত্তর হবে অপশন এ, টু এর ইজ হিউম্যান, মানে ভুল করা মাত্রই হলো মানুষ, অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে। কোয়েশ্চেন নাম্বার সেভেন, হি সেড টু ইউ মে গড ব্লেস ইউ। ন্যারেশন চেঞ্জ, এখানে একটা অপারেটিভ সেন্টেন্স রয়েছে, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে এইরকম অপারেটিভ সেন্টেন্স যেখানে ভগবান মঙ্গল করার কথা বলা হচ্ছে, তখন আমরা কিন্তু ভগবানের কাছে প্রে করি, ভগবানের কাছে আমরা প্রে করি। তাই অপশন এতে যেটা উইশ রয়েছে সেটা ভুল হবে। অপশন সিতে বলছে ক্রাইড, এটাও ভুল হবে। অপশন বি আর ডি এর মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হবে, কারণ এখানে প্রেড আছে, সেটির বদলে প্রেড হবে। ওকে, সো হি প্রেড দ্যাট, তারপরে সে প্রে করলো দ্যাট। এবার গড, ওকে, গড সাবজেক্ট বসলো, তারপরে মে আছে, মেয়েটা কি হবে? মাইট হবে, কিন্তু অপশন বিতে দেখো মেয়েটা মেয়ে রাখা হয়েছে, পাস্ট টেন্স করা হয়নি, তাই অপশন বি ভুল হলো। অপশন ডিতে দেখো হি প্রেড দ্যাট গড, মেয়েটা হয়ে গেল মাইট, তারপর ব্লেস ইউ। সো অপশন ডি হবে সঠিক উত্তর, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস ইউ। কোয়েশ্চেন নাম্বার এইট, দিস ইনসিডেন্ট স্ট্যান্ডস টেস্টিমনি ড্যাশ ইজ অনেস্টি। এই ঘটনাটা সাক্ষী দিচ্ছে, প্রমাণ দিচ্ছে তার সততার। টু, ফর, টুয়ার্ডস, ওভার। টেস্টিমনি টু হবে, এখানে সঠিক উত্তর হবে টেস্টিমনি টু। দিস ইনসিডেন্ট স্ট্যান্ডস টেস্টিমনি টু হিজ অনেস্টি। কোয়েশ্চেন নাম্বার নাইন, হি ওয়াজ ইরিটেটেড ড্যাশ মি ফর মাই বিহেভিয়ার। আমার ব্যবহারের জন্য সে আমার প্রতি ইরিটেটেড ছিল, বিরক্ত ছিল। অ্যাট, উইথ, ফর, ইন। সঠিক উত্তর হবে অপশন বি, ইরিটেটেড উইথ, ইরিটেটেড উইথ মি। ওকে, যদি এখানে কোনো বস্তু বা কোনো বিষয়ের কথা বলা হতো তখন আমরা ইরিটেটেড অ্যাড বলতাম, কিন্তু যেহেতু এখানে একজন মানুষের কথা বলা হচ্ছে, সাম বাডি, সুতরাং এখানে অপশন বি হবে সঠিক উত্তর, ইরিটেটেড উইথ মি। কোয়েশ্চেন নাম্বার টেন, অ্যালাস দ্য ওল্ড ম্যান ডায়েড লাস্ট নাইট। এই যে অ্যালাস শব্দটা, এটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত? নাউন, কনজাংশন, ইন্টারজেকশন, অ্যাডজেক্টিভ। সঠিক উত্তর হবে অপশন সি, ইন্টারজেকশন। অ্যালাস মানে হাই, ইন্টারজেকশন হবে এটা। এখানে দেখো আমরা একটা এক্সপ্রেশন বা আমরা আমাদের যে মনের বিস্ময়, মনের ক্ষোভ, মনের দুঃখ, মনের আনন্দ, সেগুলো ফুটিয়ে তুলছি, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো ইন্টারজেকশন। কোয়েশ্চেন নাম্বার ইলেভেন,
ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ দি ফার্স্ট ফ্লাইট ইউ মে লিভ নাও, তুমি যদি প্রথম ফ্লাইটটা ধরতে চাও ইউ মে লিভ নাও, তুমি এখন যেতে পারো। এই যে মে, এই কথাটার পরিবর্তে আমরা কোন সব অপশানটা বসালে এটা ইম্প্রুভ করা যাবে? ইউ মাস্ট লিভ, ইউ অট টু লিভ, ইউ কুড লিভ। দেখো, কুড মানে একটা পসিবিলিটি বোঝায়, সম্ভাবনা আছে, কিন্তু এখানে সম্ভাবনা কথা বলছে না, বলছে তুমি যদি প্রথম ফ্লাইটটা নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই এখন বেরোতে হবে, স্টার্ট করতে হবে। সো অপশান এ হবে সঠিক উত্তর, মাস্ট। এখানে কিন্তু একটা অব্লিগেশন বা বাধ্যতামূলক কথা বলা হয়, সো মাস্ট হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, সেভারেল ভিজিটার্স আর এক্সপেক্টেড টু ভিজিট দি ট্রেড ফেয়ার দিস উইকেন্ড, নো এরর, এরর কারেকশন। দেখো, সেভারেল ভিজিটার্স, বেশ কিছু ভিজিটার্স, প্লুরাল নাম্বার, তারপরে আর বসানো হয়েছে, একদম ঠিক আছে। তারপরে এক্সপেক্টেড ভার্বের থার্ড ফর্ম, এখানে পাস্ট প্যাসিভ ওয়াইজ ইউজ করা হচ্ছে এক্সপেক্টেড, একদম ঠিক আছে। টু ভিজিট দি ট্রেড ফেয়ার দিস উইকেন্ড, এই সপ্তাহের শেষে। সো এখানে কোথাও কোনো ভুল নেই, তো অপশন ডি হবে সঠিক উত্তর, নো এরর। কোয়েশ্চেন নাম্বার 13, ওয়ান শুড কিপ দেয়ার প্রমিস, একজনের উচিত তাদের প্রমিসটা রাখা। এখানে দেখো, যখন সাবজেক্ট ওয়ান তখন সেই অনুযায়ী আমরা এখানে যে দেয়ার সেটা চেঞ্জ করব, সেটা হয়ে যাবে ওয়ান্স, ওয়ান হলে সেটা হয়ে যাবে ওয়ান্স প্রমিস, ঠিক আছে। সো অপশন এ হবে সঠিক উত্তর, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। কোয়েশ্চেন নাম্বার 14, উই শ্যাল হ্যাভ আ হাফ হলিডে টুডে, আজকে আমাদের হওয়া উচিত হাফ হলিডে। এই যে হাফ শব্দটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত, নাউন, এডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব? সঠিক উত্তর হবে এডজেক্টিভ। দেখো, এখানে হলিডে একটা নাউন রয়েছে, হলিডেটা কিরকম হবে, হাফ হবে, অর্ধেক হবে, সুতরাং আমরা বলতে পারি নাউনের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই তাকে আমরা এডজেক্টিভ বলবো। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15, আই শ্যাল বি অবলাইজড টু গো, আমাকে বাধ্য করা হবে যাবার জন্য। আই শ্যাল বি অবলাইজড টু গো, আমি বাধ্য হব যাবার জন্য, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এখানে দেখো, আই তারপরে শ্যাল বি, মডেলের পরে বি বসানো হয়েছে, তারপরে অবলাইজড ভাবে থার্ড ফর্ম বসানো হয়েছে, এটা অবশ্যই প্যাসিভ ভয়েসে রয়েছে, তোমাকে এখান থেকে অ্যাক্টিভ ভয়েসে যেতে হবে। কিন্তু এখানে অ্যাক্টিভ ভয়েসে যেটা বাই দিয়ে তারপরে আমরা একটা ডুয়ার বা অবজেক্টিভ বসানো হয়, অবজেক্ট বসানো হয়, সেটা কিন্তু এখানে নেই। সেক্ষেত্রে তোমাকে সার্কামস্ট্যান্সেস, এই সাবজেক্টটা ধরে নিতে হবে, যে অবস্থা আমাকে বাধ্য করলো যেতে, সো সার্কামস্ট্যান্সেস। তারপরে বলছে কুড, এখানে দেখো পাস্ট টেন্স কুড ইউজ করছে, বাট এখানে ভার্বটা শ্যাল বি ছিল, প্রেজেন্ট টেন্সে ছিল, সুতরাং অপশন এ সঠিক উত্তর হবে না। অপশন সিতেও দেখো উড বলছে, মানে এটা পাস্ট টেন্স করে দিয়েছে, এটাও সঠিক উত্তর হবে না। এরপর দেখো অপশন ডিতে বলছে সার্কামস্ট্যান্সেস মে, এখানে মে মডেল বলা হয়েছে, কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে শ্যাল বি দেখেছি, তাহলে শ্যাল বি থাকলে সেটা কিন্তু আমরা অ্যাক্টিভে উইল করব, কারণ এখানে সার্কামস্ট্যান্সেস রয়েছে, তাই অপশন বি হবে সঠিক উত্তর, এখানে মে হবে না। যদি মে হতো তাহলে এখানে মে বি হবার কথা ছিল, সুতরাং অপশন ডিটাও ভুল, অপশন বি হবে সঠিক উত্তর, সার্কামস্ট্যান্সেস উইল অবলাইজ মি টু গো। কোয়েশ্চেন নাম্বার 16, সিনোনিম অফ মারমার, মারমার শব্দটার সিনোনিম কি হবে? মারমার মানে হচ্ছে নিচু গলার স্বরে এক নাগারে গুনগুন করে কথা বলে যাওয়া, তাকে বলে মারমার করা, গুনগুন করে কথা বলে যাওয়া। অপশন এ আছে ফাজি, অপশন বি মাফিল্ড, অপশন সি বাজ, অপশন ডি ট্যাসিটার্ন। ট্যাসিটার্ন মানে যে একদমই কথা বলে না, মাফেল মানে হলো যখন কথা বলতে গিয়ে বারবার কথাটা আটকে যায়, বা খুব কম শব্দ মুখ দিয়ে বেরোয়, বা বোবার মতো আওয়াজ করা, এরকমটা বোঝানো হয়, এটাও সঠিক উত্তর হবে না। ফাজি, ফাজি মানে হচ্ছে অস্পষ্ট বা ঠিক জোরদার নয় তেমন কিছু বোঝানো হয়, এটাও সঠিক উত্তর হবে না। অপশন সি হবে সঠিক উত্তর, বাজ, বাজ মানে হচ্ছে গুনগুন করা, ঠিক আছে। সো মারমার এটা সিনোনিম হবে বাজ। কোয়েশ্চেন নাম্বার 17, অ্যান্টনিম অফ মিনিয়েচার, মিনিয়েচার কথাটা অ্যান্টানিম কি হবে? মিনিয়েচার মানে খুব ছোট ছোট, অ্যান্টানিম হবে লার্জ, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, সি উইথ এ গ্রুপ অফ মেনি আইল্যান্ডস, সমুদ্র যেখানে অনেক বদ্বীপ এবং তাদের যে গ্রুপ, বদ্বীপের গ্রুপ রয়েছে, তাকে কি বলে? আর্কিপেলাগো, স্কালারি, অ্যাবলিউশন, অপশন ডি ইটিওলজি। ইটিওলজি মানে হলো যে কোনো কারণ, ঠিক আছে, বা কারণ সমূহ কোনো ঘটনা, তাকে ইটিওলজি বলে, সঠিক উত্তর হবে না। অপশন বিতে বলছে স্কালারি, স্কালারি মানে বাড়ির পেছন দিকে যে ছোট কিচেন থাকে, যেখানে বাসনপত্র ধোয়া হয়, তাকে স্কালারি বলে, এটাও সঠিক উত্তর হবে না। অ্যাবলিউশন,
অ্যাবলিউশন মানে হলো অ্যান অ্যাক্ট অফ ওয়াশিং ওয়ান সেলফ, নিজেকে নিজে যখন পরিষ্কার করে ধুচ্ছে, ঠিক আছে, ওয়াশ করছে, তখন তাকে অ্যাবলিউশন বলে। এটা সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে অপশন এ, আর্কিপেলাগো। আর্কিপেলাগো মানে হচ্ছে দ্বীপপুঞ্জ বা বদ্বীপপুঞ্জ। কোয়েশ্চেন নাম্বার 19, দ্য স্টাডি অর প্র্যাকটিস অফ ডান্সিং আর কম্পোজিং ব্যালে। যখন তুমি স্টাডি করছো, প্র্যাকটিস করছো নাচ করার, এবং তুমি ব্যালের যে কম্পোজিশন, ব্যালের ডান্স কী করে হবে সেই বিষয়টা দেখাশোনা করছো, তখন তাকে কি বলে? ক্যালিগ্রাফি, কার্টোগ্রাফি, কোরিওগ্রাফি, এপিগ্রাফি। সঠিক উত্তর হবে অপশান সি, কোরিওগ্রাফি। কোরিওগ্রাফি মানে হচ্ছে যিনি ডান্স শেখান, ডান্স প্র্যাকটিস করেন, ডান্স নিয়ে স্টাডি করেন, কোরিওগ্রাফি বলা হয়, সেই বিষয়টাকে কোরিওগ্রাফি বলে। ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি মানে সুন্দর হ্যান্ডরাইটিং। কার্টোগ্রাফি, কার্টোগ্রাফি মানে যে ম্যাপ তৈরি করা হচ্ছে। এপিগ্রাফি, এপিগ্রাফি মানে হচ্ছে যখন তুমি কোনো মানে ইনস্ক্রিপশন, পাথরের গায়ে যে লেখাগুলো থাকে সেগুলো পড়ছো, ঠিক আছে, তখন তাকে এপিগ্রাফি বলে। এগুলো সঠিক উত্তর নয়। সঠিক উত্তর অপশন সি, কোরিওগ্রাফি। কোয়েশ্চেন নাম্বার 20, আফটার 15 ইয়ার্স অফ ম্যারেজ শি ডিড নট এক্সপেক্ট হার হাজব্যান্ড টু লিভ হার ইন দি লজ। 15 বছর বিয়ের পরে সে কখনোই এটা প্রত্যাশা করেনি তার হাজব্যান্ডের কাছ থেকে যে সে তাকে লিভ হার ইন দ্য লজ। এই লিভ হার ইন দ্য লজ, এই ইডিয়মটার মানে কি? লিসেন টু হার, প্রভোক হার, ইগনোর হার, ডেজার্ট হার। সঠিক উত্তর হবে অপশান ডি, ডেজার্ট হার, তাকে ছেড়ে চলে যাওয়া। সো লিভ হার ইন দ্য লজ মানে কাউকে ছেড়ে চলে যাওয়া বা ডেজার্ট হার। কোয়েশ্চেন নাম্বার 21, উই গেট মিল্ক ফ্রম দি ড্যাশ। আমরা দুধ পাই কোথা থেকে? ডেয়ারি, ডেইলি, ডেইজি, ডায়েরি। সঠিক উত্তর হবে অপশান এ, ডেয়ারি। ঠিক আছে, ডেয়ারি থেকে আমরা দুধ পাই। ডেইলি মানে প্রতিদিন, ডেইজি এক ধরনের ফুল। কোয়েশ্চেন নাম্বার 22, দিস ইজ আ ড্যাশ স্টোরি। এটা এরকম একটা গল্প। কিরকম গল্প? মেক অফ, মেড অফ, মেড আপ, মেক আপ। সঠিক উত্তর হবে অপশান সি, মেড আপ স্টোরি। মেড আপ মানে হচ্ছে তৈরি করা হয়েছে নতুন করে, এবং এটা একটা মিথ্যে গল্প, বানানো গল্প, তখন তাকে মেড আপ স্টোরি বলা হয়। ঠিক আছে, মেক অফ, মেক আপ মানে টু হারি অ্যাওয়ে, মেক আপ মানে পালিয়ে যাওয়ার জন্য দৌড়চ্ছে, তাড়াহুড়ো করছে, তখন তাকে মেক আপ বা মেড আপ বলা হয়। এগুলো কোনোটা সঠিক নয়। সঠিক উত্তর হবে মেড আপ মানে যখন কোনো গল্প বানিয়ে বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 23, সিনোনিম অফ কন্ট্রাডিক্ট। কন্ট্রাডিক্ট শব্দটা সিনোনিম কি হবে? কন্ট্রাডিক্ট মানে হচ্ছে বৈপরীত্য, ঠিক আছে, একে অপরের পরস্পর বিরোধী। স্যাংশন, রিপোজ, ডেসপিকেবল, কনফ্রন্ট। কনফ্রন্ট হবে সঠিক উত্তর। কনফ্রন্ট মানে হচ্ছে মুখোমুখি সংঘর্ষ। সো কন্ট্রাডিক্টের সাথে কনফ্রন্ট শব্দটা সিনোনিম হবে। ডেসপিকেবল মানে হচ্ছে ঘৃণাযোগ্য, রিপোজ মানে রেস্ট কিংবা বিশ্রাম, স্যাংশন মানে হচ্ছে অ্যাপ্রুভ করে দেওয়া। এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। কন্ট্রাডিক্টের সিনোনিম হবে কনফ্রন্ট। কোয়েশ্চেন নাম্বার 24, অ্যান্টোনিম অফ কর্ডিয়াল। কর্ডিয়াল শব্দটা অ্যান্টোনিম কি হবে? বিপরীত শব্দ কি হবে? কর্ডিয়াল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, ফাস্ট, হার্টফেল্ট, ফ্রেন্ডলি। এগুলো কোনটা সঠিক উত্তর নয়, এগুলো সব সিনোনিম। হস্টাইল, হস্টাইল মানে প্রতিকূল। সো অপশান ডি হবে সঠিক উত্তর। বন্ধুত্বপূর্ণ, তার অপোজিট হচ্ছে প্রতিকূল সিচুয়েশন। সো অপশান ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 25, সিলেক্ট দি রংলি স্পেল্ট ওয়ার্ড, ডিসঅ্যাপয়েন্ট, ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যালাউ, ডিসকমফর্ট। সঠিক উত্তর হবে এখানে অপশান এ, এই বানানটা ভুল আছে। ডিসঅ্যাপয়েন্টেড, এখানে এ ডাবল পি ও, এ ডাবল পি ও আই এন টি ই ডি, অ্যাপয়েন্টেড। সো অপশান এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 26, অ্যাজুম এয়ার্স। এই ইডিয়মটা মানে কি? অ্যাজুম এয়ার্স মানে হচ্ছে প্রিটেন্ড সুপিরিয়রিটি, মানে যে সবার থেকে বেশি উন্নত মানের বা সবার থেকে উঁচু মানের, এরকম ভাবে যে নিজেকে প্রকাশ করে, নিজে ভান করে। সে ভান করে যে চারপাশে অন্য সমস্ত মানুষের থেকে সে অনেক বেশি সুপিরিয়র, অনেক বেশি মহান, তখন আমরা বলে থাকি অ্যাজুম এয়ার্স। অপশান ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 27, ইয়োম্যানস সার্ভিস। ইয়োম্যানস সার্ভিস, এই ইডিয়মটার অর্থ কি? মেডিকেল হেল্প, এক্সেলেন্ট ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক, হার্ড ওয়ার্ক। সঠিক উত্তর হবে অপশান বি, এক্সেলেন্ট ওয়ার্ক। কোয়েশ্চেন নাম্বার 28, চুজ দি কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড। সঠিক বানান চুজ করতে হবে। অ্যাসাসিনেশন, এখানে চারটে বানান রয়েছে, কোনটা সঠিক হবে? এখানে অ্যাসাসিনেশন, যেখানে ডাবল এস দুবার আছে, এ ডাবল এস এ ডাবল এস আই এন এ টি আই ওয়েন, অ্যাসাসিনেশন। সো অপশান সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 29, আই ড্যাশ হিম ফর দি পোস্ট, ড্যাশ হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ। আই ড্যাশ হিম ফর দি পোস্ট, আমি এই পোস্টটার জন্য তাকে কি করেছি? অ্যাকনলেজড করেছি, অ্যাডমিটেড করেছি, কমেন্ট করেছি, রেকমেন্ড করেছি। পোস্টের জন্য কাউকে রেকমেন্ড করা হয়, সুপারিশ করা হয়। তারপরে বলছি রেকমেন্ড ফর দিস পোস্ট বিকজ হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ, কারণ সে খুব অ্যাক্টিভ ছিল। সুতরাং অপশান ডি হবে সঠিক উত্তর। এবং লাস্ট প্রশ্ন,
আ মাইনর এলিমেন্ট ক্যান বি, এখানে দেখো প্যারাজাম্বল দেওয়া রয়েছে, প্রথম পার্ট এবং লাস্ট পার্টটুকু রয়েছে সেন্টেন্সের মাঝের চারটে পার্ট উল্টো পাল্টা করে দেওয়া আছে, সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। আ মাইনর এলিমেন্ট ক্যান বি মানে ছোট একটা যে শরীর খারাপ হচ্ছে, অসুস্থতা হচ্ছে, সেটা ক্যান বি। লাস্টে বলছে নিউমারাস ট্রিপস টু দি হসপিটাল, এবং হসপিটালে বারবার করে যেতে হচ্ছে। পি কিউ আর এস চারটে অপশানে কি কি বলছে তার মানে একবার দেখে নিই। পিতে বলছে টু দি ডক্টর, ডক্টরের কাছে, বাট ইফ নেগলেক্টেড, কিন্তু যদি তুমি নেগলেক্ট করো, অবহেলা করো। সিরিয়াস ট্রাবল রিকোয়ারিং, খুব বড় ধরনের সমস্যা রিকোয়ার করছে। ইজিলি কিওরড, খুব সহজেই কিওর হয়ে যাবে, সুস্থ হয়ে উঠবে, উইথ জাস্ট এ টাইমলি ভিজিট, সময় মতো ডাক্তারের কাছে গেলে। ইট মে স্পেল, এটার দ্বারা কিন্তু এইটা ঘটতে পারে। তাহলে আ মাইনর এলিমেন্ট ক্যান বি, ক্যান বির পরে আমরা প্রথমে এখানে বলতে পারি যে সেটা ইজিলি কিওরড হবে, ক্যান বি ইজিলি কিওরড। ওকে, এখানে দেখো ক্যান বি মডাল বি আছে, তারপরে কিওরড বলা আছে, ভার্বসের থার্ড ফর্ম রয়েছে। ওকে, সো অপশান আর হবে প্রথমে। যখনই অপশান আর প্রথমে হচ্ছে তখনই আমাদের হাতে একটাই অপশান, অপশান ডি বেঁচে রয়েছে। তবু একবার আমরা পুরোটা দেখে নিই। এখানে আর বসানো হলো ইজিলি কিওর উইথ জাস্ট এ টাইমলি ভিজিট, ভিজিটটা কার কাছে করবে, ভিজিট টু দি ডক্টর, ভিজিট টু দি ডক্টর। ওকে, তারপরে বাট ইফ নেগলেক্টেড, কিন্তু যদি অবহেলা করা হয়, বাট ইফ নেগলেক্টেড ইট মে স্পেল, এটা ঘটাতে পারে, কি ঘটাতে পারে, সিরিয়াস ট্রাবল রিকোয়ারিং, সিরিয়াস ট্রাবল ঘটাতে পারে, রিকোয়ারিং নিউমারাস ট্রিপস, এবং সেই ট্রাবলটা হওয়ার ফলে যেটা দরকার হবে সেটা হলো বারবার হাসপাতালে যেতে হবে। সো আর পি তারপরে এস কিউ, অপশান ডি হবে সঠিক উত্তর। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে, প্রতিটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো, তোমাদের স্কোর কত হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, তোমাদের পরীক্ষাতে প্রিপারেশনে কোনো প্রবলেম হলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।